আমি শীন আক্তার নবকুমার জ্যেষ্ঠ শিশু ও ডক্টর সুদুল্লা কলেজের পক্ষ থেকে 2021 সালের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত। আজকে আমি শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে পাঠদান করব। চলো শিক্ষার্থীরা দেখে আসি আজকে আমরা কি কি বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ অধ্যায় নাগরিকের অধিকার নিয়ে পাঠদান করব। এটা তোমাদের রয়েছে পৃষ্ঠা নম্বর 18-তে। নাগরিক অধিকার, নাগরিক অধিকার বলতে বোঝায় তুমি যে রাষ্ট্রে বসবাস করো সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে তুমি যে অধিকারগুলো ভোগ করে থাকো সেই অধিকারগুলোকে বলা হয় নাগরিক অধিকার। নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার ভোগ করে থাকি। আমি যেমন তোমাদের প্রশ্ন দিয়ে থাকতে পারি, প্রশ্ন এমনও থাকতে পারে যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের থেকে কয় ধরনের অধিকার ভোগ করে থাকি এবং কী কী, তখন তুমি লিখবা যে রাষ্ট্রের কাছ থেকে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যে অধিকারগুলো ভোগ করে থাকি তা তিন ধরনের হয়। একটা হচ্ছে সামাজিক, একটা রাজনৈতিক, একটা হচ্ছে অর্থনৈতিক। এখন এই তিনটে অধিকার সম্পর্কে আমরা একটু সামান্য বিস্তারিত আলোচনা করব। চলো দেখে আসি আমরা কি কি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সামাজিক অধিকার, সামাজিক অধিকার হচ্ছে সমাজে বসবাস করার সময় আমাদের যে অধিকারগুলো সমাজে দলবদ্ধ হয়ে বসবাস করার সময় যে অধিকারগুলো আমরা ভোগ করে থাকি দলবদ্ধ হয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যেমন বেঁচে থাকার অধিকার, সামাজিক অধিকারের মধ্যে হচ্ছে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার। মানুষ সামাজিক জীব, সমাজে মানুষ দলবদ্ধ হয়ে সামাজিকভাবে বেঁচে থাকাটা হচ্ছে মানুষের একটা সামাজিক অধিকার। এখানে তুমি বেঁচে থাকার অধিকারটা পাবা সমানভাবে, যেমন ধনী গরিবরা পেয়ে থাকে সেইভাবে তুমিও যদি সমান অধিকার পাও সেই অধিকারকে বলে বেঁচে থাকার অধিকার। শিক্ষার অধিকার, সকল ছেলে মেয়েদেরই গরিব হোক ধনী হোক তাদের প্রত্যেক সন্তানের শিক্ষার অধিকার রয়েছে। চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, আমরা প্রত্যেকেই এখানে আমাদের বাংলাদেশে সবাই একটি ধর্মে বসবাস করে না, এখানে চারটি ধর্মের লোক বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান, এবং প্রত্যেকেরই রয়েছে তাদের নিজস্বভাবে তাদের ধর্ম পালনের অধিকার। এই ধর্ম পালনের অধিকারগুলোকে বলে সামাজিক অধিকার, যেগুলো অনেকগুলো মানুষের মধ্যে সীমাবদ্ধ থেকে এই আমরা যে অধিকারগুলো ভোগ করে থাকি সেগুলোকে সামাজিক অধিকার বলে। ভাষা ও সংস্কৃতির অধিকার, যার যার ধর্মে যে যে উৎসব যে যে ভাষায় কথা বলে সেই ভাষা তার যে স্বাধীনতাটা রয়েছে সেই স্বাধীনতাটাকে বলে সামাজিক অধিকার। আমরা জেনে নিলাম সামাজিক অধিকার সম্পর্কে। সামাজিক অধিকার রয়েছে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার। এই অধিকারগুলো কখনোই আমরা সমাজ থেকে কোনোভাবে নিজেদেরকে আলাদাও করতে পারবো না এবং সমাজও এই অধিকারগুলো আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে ভোগ করতে দিতে বাধ্য। এখন আমরা জেনে নেব রাজনৈতিক অধিকার, যে অধিকারগুলো আমরা রাষ্ট্র থেকে স্বীকৃতি পেয়ে থাকি। রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে নির্বাচনের অধিকার, 18 বছরের পরে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই এবং তখন আমাদের একটি সকল নাগরিকেরই ভোট দেওয়ার অধিকার হয়ে যায়। এবং কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অবশ্যই তার ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিকার, রাষ্ট্রীয়ভাবে যে অধিকারগুলো আমরা পেয়ে থাকি এটা হচ্ছে রাজনৈতিক অধিকার, সরকার থেকে পাওয়া মত প্রকাশের অধিকার। পরিবার, সমাজ এবং যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো জায়গায় আমি যেন স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারি সেই প্রকাশের অধিকারটাকে বলা হয় মত প্রকাশের অধিকার। আইনের চোখে সবার সমান অধিকার, আইনের চোখে সবার সমান অধিকার, জাতি, ধর্ম, বর্ণ, গরিব, ধনী নির্বিশেষে সবাইকে আইনের সমান দৃষ্টিতে দেখাকেই বলা হয় আইনের চোখে সবার সমান অধিকার ভোগ করা। তারপর হচ্ছে নিরাপত্তা লাভের অধিকার, যদি কোনো কারণে বিদেশে ভ্রমণ করতে গিয়ে আমার নিরাপত্তা ক্ষুণ্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি সরকারের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে আমি আমার নিরাপত্তার অধিকার গ্রহণ করতে পারি। ব্যক্তির স্বাধীনতা লাভের অধিকার, ব্যক্তির একটি নিজস্ব স্বাধীনতা থাকে স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে ঘোরাফেরা করা, স্বাধীনভাবে মত প্রকাশ করা। এই যে ব্যক্তিকেন্দ্রিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে বলা হয় ব্যক্তির স্বাধীনতা লাভের অধিকার। তাহলে রাজনৈতিক অধিকারে আমরা কী কী শিখলাম, নির্বাচনের অধিকার, মত প্রকাশের অধিকার, আইনের চোখে সবার সমান অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, ব্যক্তির স্বাধীনতা লাভের অধিকার।
এবং আরও একটি অধিকার রয়েছে, সর্বশেষ অধিকার। রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পাওয়া আমার সর্বশেষ অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার, আয় রোজগার করার অধিকার। আমি যেই জাতি যেই ধর্মের লোকই হয়ে থাকি না কেন বা নাগরিক হয়ে থাকি না কেন, আমার অবশ্যই আয় রোজগারের অধিকার রয়েছে। তারপরে হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার। আমি যতটুকু কাজ করব সেই ততটুকু কাজের উপর ভিত্তি করে পারিশ্রমিক পাওয়াটা আমার অধিকার, এটাকে বলা হয় ন্যায্য লাভের অধিকার, মজুরি লাভের। সম্পত্তির অধিকার, সম্পত্তি অর্জন এবং তা ভোগ করার অধিকারকে বলা হয় সম্পত্তির অধিকার। অবকাশ ছুটি লাভের অধিকার। কর্মশেষে সাপ্তাহিক ছুটি বা নিজেকে কিছুটা সময় নিজের জন্য দেওয়ার জন্য যে অবকাশ বা ছুটি কাটানো হয় সেটাকে বলা হয় অবকাশ ছুটি লাভের অধিকার। এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অধিকার, আয় রোজগার করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, সম্পত্তির অধিকার, অবকাশ ছুটি লাভের অধিকার। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য এবং আমার জীবনটাকে সুন্দর স্বচ্ছভাবে নিরাপদে কাটানোর জন্য এই তিনটি অধিকার আমি সরকার থেকে রাষ্ট্র থেকে পেয়ে থাকি, আমরা সকলে এটা পেয়ে থাকি। এবং এটা পাওয়ার পরে কীভাবে আমরা এটা ভোগ করবো সেই অধিকার সম্পর্কে আজকে আমরা জেনেছি, যেটা আমাদের চতুর্থ অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের নাগরিক অধিকার। তাহলে শিক্ষার্থীরা শুনো, আজকে যে জিনিসগুলো মানে আমরা অধ্যায়গুলো পড়েছি এবং যে বিষয়গুলো পড়েছি তার উপরে তোমাদের এই অধ্যায়ে প্রত্যেকটি পেজে 18 পৃষ্ঠাতে যেমন তোমার এখানে দেওয়া আছে সামাজিক অধিকার সম্পর্কে, ঠিক 19 পৃষ্ঠাতে রয়েছে তোমার কিছু প্রশ্ন, 20 পৃষ্ঠাতে রয়েছে তোমার রাজনৈতিক অধিকার, 21 পৃষ্ঠাতে রয়েছে তোমার কিছু প্রশ্ন, 22 পৃষ্ঠাতে রয়েছে অর্থনৈতিক অধিকার এবং 23 পৃষ্ঠাতে রয়েছে তোমার কিছু প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টাকে ভালো করে শিখবে এবং তোমার বইয়ের ভিতরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যে প্রশ্ন সম্পর্কে দেওয়া রয়েছে সেগুলো তোমরা এইচডব্লিউ করবে এবং শিখবে। এখান থেকে তোমরা আরও ভালো করে শিখবে এই আশাই করি এবং এর পাশাপাশি তোমরা এইচডব্লিউও করবে। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।